নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মেষ রাশির 1427 বঙ্গাব্দ কেমন যাবে এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই জানাই, এবছর আপনার রাশির তৃতীয় রাহুগ্রহের অবস্থান এবং রাশির নবম স্থানে কেতুগ্রহের অবস্থান বছরের মাঝামাঝি পর্যন্ত, এবং ঠিক বছরের মাঝামাঝির পর থেকে অর্থাৎ নভেম্বর মাস থেকে এই রাহুগ্রহ আপনার রাশির দ্বিতীয় এবং কেতু রাশির অষ্টমে অবস্থান করবে, এবং বৃহস্পতি গ্রহ আপনার রাশির নবম এবং দশমে অবস্থান করবে। শনিগ্রহ আপনার রাশির দশমেই শশনামক রাজযোগ তৈরি করছে। অর্থাৎ আমি এখানে বলবো, মেষ রাশির জাতক বা জাতিকাদের 1427 একটা সুবর্ণময় সুযোগ আসতে চলেছে। দেখুন, যাদের মিলবে না, আমি এখনও বলছি যাদের অনেক কিছু না মিলে, তাদের দেখুন আপনার রাশিচক্রে আপনার হয়তো দশা বা অন্তর্দশা পারমিট করছে না, বা রাশিচক্রে কোনো গ্রহের দোষ আছে, সেগুলো একান্ত নিজের পার্সোনাল চার্ট বিচার করা একান্ত দরকার। তো শুরু করা যাক, 1427 বঙ্গাব্দ মেষ রাশির জন্য কী কী বার্তা আসতে চলেছে, কোন দিকে শুভ এবং কোন দিকে সাবধান থাকতে হবে, এই নিয়ে বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের এবছর অর্থনৈতিক ভাগ্য কিন্তু শুভ, অর্থাৎ অধিক পরিমাণে কিন্তু আপনারা আয় এবছর করবেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কিন্তু পাশাপাশি আপনাদের দ্বিতীয় হবে রাহু অবস্থানে আপনাদের ব্যয়ও কিন্তু হবে। ব্যয়টা কিন্তু উল্টাপাল্টা কাজে না, হয় কোনো আপনারা জমি কিনবেন বা ফ্ল্যাট বা বাড়ি বা চার চাকা কেনার যোগ কিন্তু এবছর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। মেষ রাশির 1427 আপনারা অ্যাসেট ক্রয় করবেন। যারা ডাক্তাররা আছেন, অর্থাৎ যারা মেষ রাশির যারা ডাক্তাররা আছেন এবং অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে এবছরটি গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। অর্থাৎ এবছরে আপনারা প্রচুর অর্থ কিন্তু, যারা ডাক্তারি লাইনে আছেন তারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। যারা টিউশন লাইনে আছেন, যারা টিউশনই পড়ান, তাদের ক্ষেত্রেও বছরটি শুভ। যারা ধরুন অ্যাস্ট্রোলজার, তাদের জন্য এ বছরটি মধ্যম। এবার জানাই আপনাদের ব্যবসাক্ষেত্রে ওভারঅল আপনাদের শুভ ফল নির্দেশ করবে, যদিও এটা শুরু হবে আপনার ভাদ্র মাসের শেষাশেষি থেকে, অর্থাৎ আশ্বিন মাসের প্রথম থেকে মেষ রাশির ব্যবসা সংক্রান্ত বিষয়টা শুভ হবে। অর্থাৎ যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু শুভ। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা গোল্ডের দোকান আছে, জুয়েলারির দোকান আছে, তাদের জন্য কিন্তু এবছরটি শুভ। যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করছেন, মেষ রাশির জাতক বা জাতিকারা, তাদের জন্য কিন্তু এই সময়টি শুভ ফল নির্দেশ করছে। এবং যারা শেয়ার বাজারে যুক্ত আছেন, তাদের জন্য সময়টি মধ্যম। এর পাশাপাশি যারা ধরুন মাছের ব্যবসা করেন বা যারা কোল্ড স্টোরেজের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এবছরটি শুভ ফল প্রদান করবে। এবছর বছরের মাঝামাঝি থেকে আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, কারণ আপনাদের দশম স্থানে শনিগ্রহ অবস্থান করছে, সকেতৃক শনিগ্রহ এবং শশনামক রাজযোগ তৈরি করছে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে। নতুন কর্ম পাবেন, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি, এই দিকগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের। কিন্তু আপনারা এবছর টেম্পারমেন্ট লুজ করে ফেলবেন, অর্থাৎ হাই টেম্পারমেন্ট হয়ে যাওয়ার জন্য নিজে থেকে অনেক সময় কাজ ছেড়ে দিতে পারেন। এবার আসি, যারা
রাজনৈতিক সেক্টরে আছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু বছরের মাঝামাঝি সময় থেকে একটু হলেও সমস্যা নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে টালমাটাল পরিস্থিতি আসতে পারে যারা রাজনৈতিক সেক্টরে আছেন, সেদিকে একটু সাবধানে থাকবেন। প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমের ব্যাপারে মেষ রাশি জাতক বা জাতিকাদের খুব ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে আপনাদের, নতুন রিলেশান আপনাদের হবে এবং এই রিলেশান আপনাদের বিবাহ পর্যন্ত যেতে পারে। যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ হওয়ার মতন একটা যোগ বা কথাবার্তা চলা বা এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এটা আপনার কার্তিক মাস থেকে কিন্তু এই মেষ রাশির বিবাহ সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনাদের কাটবে, যারা খুব প্রচেষ্টা করছিলেন বিয়ের ব্যাপারে। সন্তান সুখের জায়গা আপনাদের ভালো, যারা সন্তান প্রাপ্তি হচ্ছিল না সেক্ষেত্রে সন্তান প্রাপ্তি কিন্তু আপনাদের হবে, কিন্তু সন্তানদের এডুকেশান নিয়ে কিছুটা ট্রাভেল থাকলেও মোটামুটি সন্তান দিকটা আপনাদের শুভ। এবার আসি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে আপনারা যারা হায়ার এডুকেশান করছেন, যেহেতু নবমপতি দশমে নিচস্থ অবস্থান করছে, হায়ার এডুকেশানের ক্ষেত্রে যারা একটু ডিস্টার্বেন্স দেখা গেল, মানে আপনি যেমন এক্সপেক্ট করছেন সেরকম রেজাল্ট আপনি নাও পেতে পারেন। এবং অষ্টম স্থানে তুঙ্গস্থ কেতু, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, যারা গবেষণার সঙ্গে আছেন, তারা কিছু না কিছু আবিষ্কার কিন্তু করবেনই। এবং অষ্টম স্থানে তুঙ্গস্থ কেতু আপনাদের অনেক কিছু পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এ কথা বলতে পারি। অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মনের আশা আছে এবছর, সেগুলো আপনাদের পূরণ হবে। আপনাদের এবছর গুরুজনদের শরীরস্বাস্থ্যের কিছুটা হলেও অবনতি লক্ষ্য করা যাচ্ছে, এই ব্যাপারে আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। যাদের ষাট ঊর্ধ্বে ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার, নার্ভের প্রবলেম এবং কিডনির জনিত প্রবলেম, সুগার, এই দিকগুলো বা মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এই মেষ রাশির জাতক বা জাতিকাদের আসতে পারে। এদিকটা আপনারা অবশ্যই মেডিকেলি অ্যালার্ট হন, এই ব্যাপারে অ্যাস্ট্রোলজার কিছু করতে পারবে না, আপনার ডক্টর বাবুর সঙ্গে কনসাল্ট করুন। এবার আসি, যারা ভাবছিলেন যে গাড়ি বা বাড়ি কিনবেন, তারা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না এই গাড়ি বা বাড়ি কেনার ব্যাপারে, সেক্ষেত্রে কিছুটা আপনাদের প্রবলেম দেখা যেতে পারে। এবার আসি আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোন কোন দিকে আপনারা ইনভেস্টমেন্ট করলে আপনারা লাভবান হবেন, এবার আপনাদেরকে জানাই। ফুড রিলেটেড বিজনেসে আপনারা ইনভেস্টমেন্ট করুন, আপনার কসমেটিক্সে ইনভেস্টমেন্ট করুন, গার্মেন্টসে ইনভেস্টমেন্ট করুন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। কিন্তু যে ক্ষেত্রে আপনারা কিছুটা হলেও লোকসান হতে পারে, সেই দিকে আপনারা বিশেষ করে নতুন ব্যবসা কিন্তু তারা এই ব্যবসাগুলো তৈরি শুরু করবেন না। অর্থাৎ হার্ডওয়্যারের বিজনেস যারা করছেন, অর্থাৎ ইট বালি সিমেন্টের বিজনেস যারা করছেন বা যারা গাড়ির বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, কমিশন রিলেটেড কাজকর্ম করছেন, তাদের জন্য কিন্তু এবছরটি শুভ ফল নির্দেশ করছে। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এ বছরটি শুভ। এবার আসি আপনাদের দাম্পত্য জীবন। আপনাদের দাম্পত্য জীবন এবছর সুখের হবে, দাম্পত্য কলহ আপনাদের কাটবে, দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালো বন্ডিং কিন্তু আপনাদের তৈরি হবে। শত্রুতা কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে এবছর লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের গুপ্ত শত্রুতা, কাজের ক্ষেত্রে শত্রুতা, মানে শত্রু কিন্তু আপনাদের এবছর অনেকখানি অসুবিধা তৈরি করবে, সেই দিকগুলো আপনারা একটু নজর রাখুন। ভাতৃস্থান আপনার এবছর সমস্যা দেখা যাচ্ছে, ভাইয়ের থেকে আপনারা সেই মতন সাপোর্ট কিন্তু পাবেন না, কিন্তু আপনারা
আপনাদের রিলেটিভের কাছ থেকে কিন্তু এবছর সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ আপনি কোনো বিপদে পড়ে গেছেন, দেখবেন আপনার রিলেটিভ বা আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি জানাচ্ছি, যারা ফিল্ম দুনিয়াতে আছেন অর্থাৎ গ্ল্যামারে আছেন, যারা অভিনয় গান বাজনা নাচের সঙ্গে যুক্ত, তাদের জন্য এ বছরটি শুভ ফল নির্দেশ করছে। আপনারা প্রচুর পরিমাণে কাজ পাবেন এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের এবছর বৃদ্ধি পাবে। যারা এই গ্ল্যামার জগতে আছেন তাদের জন্য কিন্তু এ বছরটি নতুন করে কিছু পাওয়ার বছর, নতুন নাম অর্জন করার বছর। এবার আসি আপনাদের মামলা মকদ্দমা। যাদের সম্পত্তি রিলেটেড সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা হলো এই সমস্যাটা বাড়বে, মামলা মকদ্দমায় এই সমস্যাটা কিন্তু বাড়বে। যাদের ডিভোর্সের কেস চলছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের রিলেশনশিপ ভালো নেই, ডিভোর্সের কেস চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এটা আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল কিন্তু আপনাদের এবছর হবে, অর্থাৎ ডিভোর্সের কেসের ক্ষেত্রে আপনাদের ভালো। যারা ডিভোর্সের হওয়ার পর যারা বিবাহের চেষ্টা করছিলেন এতদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিবাহ যোগটা কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে, মানে সেকেন্ড ম্যারেজের জন্য এবছরটি খুবই ভালো মেষ রাশির জাতক বা জাতিকাদের। বা সেরকম একটা পরিস্থিতি, সেরকম একটা পরিবেশ কিন্তু মেষ রাশির এবছর তৈরি হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবছর আপনি আপনার পিতা ও মাতা থেকে কিছুটা হলো আপনারা সহযোগিতা কিন্তু পাবেন, অর্থাৎ পিতার কাছ থেকে কিছু সহযোগিতা পাওয়া বা মাতার কাছ থেকে কিছু সহযোগিতা পাওয়া, সেই দিকগুলো আপনাদের মধ্যে হবে। সন্তানদের হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেই দিকে অবশ্যই আপনাদেরকে আবার বলছি মেডিকেলি অ্যালার্ট থাকুন। এবার আসি যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে, প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের আমি আগেও বলছি খুবই ভালো সময়, কিন্তু আপনারা অবশ্যই মাথা ঠান্ডা করে এই প্রেমের ব্যাপারে এগাবেন, কারণ আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটোখাটো মতান্তর, অর্থাৎ আগেও বলছি আপনাদের ব্যাড টেম্পারমেন্টের জন্য কিছু কিছু ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এ বছরটি ভালো, অর্থাৎ এইদিকে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট কিন্তু আপনারা করবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। তো ওভারঅল যদি দেখা যায় মেষ রাশির জাতক বা জাতিকাদের এই 1427 বঙ্গাব্দ শরীরস্বাস্থ্য, শত্রুতা, ভাতৃবিরোধ এই দিকগুলো কিন্তু আপনাদের সমস্যা থাকবে। এবং দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ রাহুর অবস্থান ঠিক সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিন্তু লটারি পাওয়া বা ফাটকা কারবার থেকে আপনাদের ইনকাম আসা কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে। যদিও আপনার জন্মছকে দ্বিতীয় পঞ্চম এবং একাদশের কানেকশান একান্ত থাকা দরকার, সেক্ষেত্রে কী হবে আপনারা লটারি পেতে পারেন বা ফাটকা কারবার থেকে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন, এই দিকগুলো দেখা যাচ্ছে। এছাড়া মেষ রাশির জাতক বা জাতিকাদের গৃহে কোনো শুভ অনুষ্ঠান এই 1427 বঙ্গাব্দে হওয়ার প্রবল সম্ভাবনা আছে, মাঙ্গলিক কোনো কাজ এবছর কিন্তু হবে। এর পাশাপাশি জানাই আপনাদের এবছর ছোটোখাটো চোট আঘাত, কোনো জায়গা থেকে উচ্চস্থান থেকে পড়ে যাওয়া বয়স্ক ব্যক্তিদের যা ক্ষেত্রে পায়ে আঘাত লাগা, চোট লাগা, হাড় ভাঙা, এই দিকগুলো কিন্তু আপনারা সাবধানে থাকবেন। ওভারঅল মেষ রাশি 1427 অর্থনৈতিক ভাগ্য ভালো, ভাগ্যর আপনারা সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনারা